প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবদুল সর্দার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের ছয় অধ্যায়ের পার্ট দুই এটা বের করো। দেখো, এখানে আজ আমরা একটি ঘটনা সম্পর্কে জানব। দেখো, বার্ষিক পরীক্ষা শেষে শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য শিক্ষককে অনুরোধ করল। শিক্ষা সফরে যাওয়ার জন্য শ্রেণী শিক্ষককে কী করলো? অনুরোধ করলো। শিক্ষক জানতে চাইলেন তারা শিক্ষা সফরে কোথায় যেতে চায়। কেউ বলল চিড়িয়াখানায় যাবে, কেউ যেতে চাইল শিশু পার্কে, অন্যরা বিভিন্ন জায়গায় যেতে চাইল। কেউ কারো কথা ভালো করে শুনল না, সবাই নিজ নিজ পছন্দের জায়গায় যাওয়ার জন্য হট্টগোল করতে থাকলো। তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল, ফলে তাদের আর শিক্ষা সফরে যাওয়া হলো না। তাহলে এখানে কী হচ্ছে যে আমাদের যে বার্ষিক পরীক্ষাটা, তার শেষে শিক্ষার্থীরা শিক্ষককে জানালো যে তারা শিক্ষক সফরে যেতে চায়, কিন্তু কেউ একমত হতে পারলো না। ফলে কী হলো, সেই শিক্ষক সফরটাই বাতিল হয়ে গেল, কারণ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব ছিল না এই জন্য আর কি। তো দেখো, এখানে নিচের প্রশ্নগুলো নিয়ে ভাবো। এক, শিক্ষার্থীরা কেন শিক্ষা সফরে যেতে পারলো না? বলো তো। দেখো, এখানে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যেতে পারলো না কারণ যে তারা কেউই একমত হতে পারলো না, কিন্তু একজন এক এক জায়গায় যেতে চাইছিল এই জন্য। তারপরে দুই নম্বর, দেখো তারা কি পরস্পরের মতামত শ্রদ্ধা সহকারে শুনেছিল? তারা কিন্তু একজনের মতামত আরেকজন কিন্তু শুনেছিল না, সবাই তারা যার যার মতামত শেষে দিয়েছিল, কিন্তু কেউ কারোর মতামত শুনেছিল না। তো তিন নম্বর, দেখো শিক্ষার্থীদের আচরণ কীরূপ হওয়া উচিত ছিল। সবার মতামত গ্রহণ করে যারটা বেশি গ্রহণযোগ্য হবে সেটা মেনে নিয়ে সেখানে যাওয়ার দরকার ছিল কিন্তু। তারপরে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে? অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে সেখানে একটা হট্টগোলের সৃষ্টি হয়, গণ্ডগোলের সৃষ্টি হয়, যেটা মোটেও ভালো কাজ নয়। দেখো, এখানে আছে শ্রেণীকক্ষে গণতান্ত্রিক আচরণ চর্চা করা প্রয়োজন। তো আমরা পরের পৃষ্ঠায় দেখি, এখানে আছে পাশের পৃষ্ঠার দেওয়া প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সাহায্যে সহায়তায় আলোচনা করার ইচ্ছা করলাম। এখানে দেখো, গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের তিনটি ধাপ অনুযায়ী শিক্ষার্থীদের আচরণ কেমন হওয়া উচিত ছিল তা জোড়ায় আলোচনা করো। দেখো, এখানে আরও কী আছে, এটা থাক। তোমাদের সবার আগ্রহ আছে এমন একটি বিষয় নিয়ে শ্রেণীতে বিতর্কের আয়োজন করো। বিতর্কে দুই পক্ষের মতামত সঠিকভাবে ব্যক্ত করার জন্য একজন করে বক্তা ঠিক করো। অন্যরা দুইজন বক্তার কথা শুনবে ও নিজেদের মতামত প্রকাশ করবে। অবশেষে যার বক্তব্য পছন্দ হবে তাকে ভোট দিবে। এর মাধ্যমে অধিকাংশের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। এখানে কী বলছে যে তোমাদের সবার আগ্রহ আছে এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়ে তোমরা আগ্রহ দেখাচ্ছ সেটা নিয়ে একটা বিতর্কের আয়োজন করতে বলা হচ্ছে। বিতর্কে দুই পক্ষের মতামত সঠিকভাবে বলার জন্য একজন বক্তা ঠিক করতে হবে। তারপরে অন্যরা দুইজনের বক্তার কথা শুনবে এবং নিজেদের মত প্রকাশ করবে। যে যাদেরকে বক্তা ঠিক করা হবে তাদের কথা শুনবে এবং নিজেদের মতামত প্রকাশ করবে। অবশেষে যার বক্তব্য সবচেয়ে ভালো হবে তাকে কিন্তু সবাই ভোট দেবে। এর মাধ্যমে অধিকাংশের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।
তো দেখো নিচে একটা সঠিক উত্তর টিক চিহ্ন আছে, পরমত সহিংসতা কি, পরমত সহিংসতা কি। দেখো অপশনগুলো দেখি, সবার মতামত গ্রহণ করা, শুধু নিজের মতামত প্রকাশ করা, নিজের মত অনুযায়ী কাজ করা, অন্যের কথা না শোনা। তাহলে এখানে আমরা উত্তর খুঁজে পাচ্ছি কোনটা, ক নম্বর, সবার মতামত গ্রহণ করা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যেটা আলোচনা করা হয়েছে সেটা সম্পর্কে আমরা সুন্দর করে বুঝলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা আরেকবার পড়ে নেবে বাসায় পড়লে আরো সুন্দর হয়ে যাবে, সুন্দরভাবে বুঝতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।